অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 305 রান। এটা অজিদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল 427 রান। দিনের শুরুতে 300 রান হবে কিনা তা নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না, কিন্তু এক ঘন্টার ব্যবধানে পাল্টে যায় চিত্র। ভাগ্য ভালো, মেহেদির বিদায়ের পর তাইজুল ছিলেন ক্রিজে। ম্যাক্সওয়েলকে ডাউন দ্য উইকেট খেলতে এসে ছক্কা মেরে বাংলাদেশের রানকে নিয়ে যান 302-এ। পরের ওভারে নাথান লায়নকেও একইভাবে মারতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাটের স্পর্শ পেয়ে চলে যায় স্লিপে স্টিভেন স্মিথের হাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 427 রানের সর্বোচ্চ ইনিংস গড়েও জেতা হয়নি বাংলাদেশের। তবে সেটি দীর্ঘ 11 বছর আগের ঘটনা। বদলে গেছে বাংলাদেশ দল, বদলে গেছে অনেক সমীকরণ। 260 রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন জয় পায় বাংলাদেশ দল। তাই প্রথম ইনিংসে 305 রান করেও এখন জয়ের স্বপ্ন দেখে টাইগাররা।